চলেন দেখি কতটুকু যাইতে পারি। ক্যামেরা বেশিরভাগ সময় অন রাখারই ট্রাই করবো, কারণ যা ঘটে তা যাতে অ্যাটলিস্ট রেকর্ড থাকে। এখন যদি ক্যামেরা নিয়ে ফিরতে পারি তাহলে ভিডিও থাকবে, আর যদি ক্যামেরা নিয়ে ফিরতে না পারি তাহলে তো ওটা ডিফারেন্ট ইস্যু হবে। এখানে যেখানে আমরা দাঁড়াইছিলাম এখান থেকে ওই উপরে একটা আর্মি ক্যাম্প দেখা যেতেছে, অ্যান্ড ওর ওর আগে আমাদের ঘুরে আসতে হবে, কারণ ওইখানে গেলে যে জায়গাটা আমরা আছি আগামী এক বছরের মধ্যে মনে হয় না কেউ এখানে ঢুকতে পারবে, একটা নিষিদ্ধ জায়গাতেই আছি। অ্যান্ড আমরা এই দোকানে তো খাওয়া দাওয়া করলাম, এখানে পানির সোর্স অনেক কিছুই জানলাম, অ্যান্ড এলাকার দু একজন মানুষজন ছোটোখাটো বাচ্চারাও এখানে আছে, ওরা খুব একটা সামনে আসতে চায় না আমাদের, ক্যামেরা অন থাকলে তো আরও বেশি আসতে চায় না। এখন যত তাড়াতাড়ি সম্ভব এদিক থেকে আমাদের ভাগতে হবে, কারণ হচ্ছে একটা গাড়ি উঠছে স্থানীয় লোকজনের জিপ, অ্যান্ড আমাদের এখানে দাঁড়ায় আমাদেরকে দেখতে ভালো মতো। আমরা এখন যখন বেরোছি তখন সময় হচ্ছে 10:42, আর আমরা হোটেল থেকে একটু বেরোইতেছি। আমরা কোনো দিক যাইতেছি না, মানে দূরে কোথাও যাইতেছি না, আমরা এদিকে একটা নতুন প্লেস এক্সপ্লোর করবো আজকে, আর জায়গাটার নাম হচ্ছে এই আজকে কই যাবো আমরা যাচ্ছি এখন বাকলাইপাড়া পর্যন্ত, যদিও নিষিদ্ধ এরিয়া বাট যাচ্ছি। নিষিদ্ধ এরিয়া বলতে হচ্ছে ওই যে তোমাতুঙ্গি যে বলে ওইখানেই লেখা আছে যে এরপরে আর যানবাহন, এই সড়কটা মায়ানমার পর্যন্ত চলে গেছে 80 কিলোমিটার দীর্ঘ, এখনো সবার জন্য উন্মুক্ত করে না এই, কিন্তু রাস্তা ক্লিয়ার, রাস্তা মানে ভয়াবহ না, ভালো রাস্তা, রাস্তা সুন্দর কিন্তু ঢোকা নিষেধ। বাট আমরা ট্রাই করবো বাকলাইপাড়া ঢোকার জন্য, দেখা যাক কতটুকু কি ঢুকতে পারি। এরকম এক্সট্রিম টাইপের রাইড তো আমি আগে জীবনেও করি নাই, মানে আমার ভয় লাগে আসলে, আর্মি টার্মি থাকে আরও কত কি। চলেন যাই প্রথমে একটু খাবো, খাওয়া দাওয়ার পরে ওইদিকে রওনা হয়ে যাবো। অ্যান্ড সারা রাত অনেক মজা হয়েছে, আমরা সারা রাত্রি বাইরে বাইরে ঘুরছি বলতে গেলে। এর আগেরবার থানচিটা যতটা বোরিং লাগছে এবার থানচিটা বোরিং লাগে নাই আসলে, নিজস্ব লোকজন, বেশি লোকজন আসলে ব্রিজের উপরে বাজারে বসার টসার জায়গা আছে, যে কোনো জায়গায় বসা যায়, রাতে আমরা হেলিপ্যাডেও বসছি। অ্যান্ড সবগুলো বাইকে আমরা বেরিয়েছি, আর রিসোর্টে শুধু আমাদের বাইকগুলাই 1, 2, 3, 4, 5, and 6। রাতে টেবিল চেয়ারের উপরে একটা ছাতাও দেওয়া ছিল, যেখানে যে কারণে কুয়াশাটা কম লাগছে আমাদের। অ্যান্ড আজকে ঠান্ডার পরিমাণটা একটু কম ছিল, মানে লাস্ট নাইট আর কি, এর আগে যে পরিমাণ ঠান্ডা পড়ছিল ওরকম ঠান্ডায় তো হাড় কাঁপানো, বের হওয়া তো দূরের কথা, আসলে ঘরের ভিতরে কষ্ট হচ্ছিল। অ্যান্ড এই জায়গার আসলে এই ঢালটা উঠতে গেলে একটু ফাপড়ি লাগে, ওই যে কর্নারে একটু ধুলা টুলা জমা থাকে, বৃষ্টির দিনে আবার যদি একটু শ্যাওলা শ্যাওলা হয় তাহলে তো খবরই আছে আসলে। এই কর্নারটা, ডান পাশের কর্নারটা দিয়ে একটু এই বাম দিকে ঘুরে ওঠা ভালো। ওকে চলেন তাহলে আমরা প্রথমে যাব হচ্ছে সম্ভবত বাজারে, অ্যান্ড ওখানে খাওয়া দাওয়া করবো, তারপরে বাকি প্ল্যান করব। খাওয়ার জন্য আমরা যে জায়গাটা সিলেক্ট করছি এটা হলো একদম ব্রিজের ঠিক নিচে, ওই জায়গায় হচ্ছে আমরা এখন থানছি, যে এটার কি বলে ফ্রেম, যেখানে মানুষ ছবি টবি তুলে, নদীতে নামার সিঁড়িটাও এইখানে। আর এখানে আমরা রাতে বেশ কিছুক্ষণ বসে আড্ডা দিছিলাম, রেস্টুরেন্ট থেকে চেয়ার নিয়ে দেন ওইখানে গেছি, আর এই রেস্টুরেন্টে আমরা খাবার অর্ডার করছিলাম। এই হচ্ছে গতকালের ব্যাপার স্যাপার, অ্যান্ড এখনকার ব্যাপার স্যাপার হচ্ছে এখানে দোলনা টোলনা আছে, যখন খালি হবে তখন আমরা এই দোলনায় উঠবো। মাম মাম, হ্যালো হ্যালো হ্যালো, টুং টুং টুং, হ্যাঁ টুং, আর না করছে পছন্দ। আচ্ছা এখানে খাবার অর্ডার করলে আমাদের কালকে খিচুড়ি রান্না করে দিছিল, এই হলো ব্যাপার, খিচুড়িটা টেস্টি ছিল। এরা তো ভালো, বাইকগুলো ছায়াতে রাখছে, আমরা তো বলদ বোকা। বাজারের ভেতর রেস্টুরেন্টগুলো ছাড়া ওই যে ঘাটপাড়ার যে রেস্টুরেন্ট, এখানে তিনটা রেস্টুরেন্ট আছে, সবগুলোর খাবারই ভালো। আর এখানের খাবার 11টার মধ্যে মোটামুটি শেষ হয়ে যায় অনেকগুলারই, আমাদের ভাগ্য ভালো যে এইখানেরটার খাবার আমরা পাইছি। আর এখানে যেগুলো দিচ্ছে পুরাই ফ্রেশ, ভাত থেকেও ধোয়া উঠতেছে, মুরগি থেকে ধোয়া কি উড়ে ওটা উড়ে চলে গেছে, ওটা অনেক ফাস্ট ছিল ধোয়া, ওটা আমরা ধরতে পারি নাই। তবে ভেজিটেবল থেকে ধোয়া উঠতেছে, ওটা হলো এই যে এখানে মরিচ থেকে ধোয়া উড়ে। আচ্ছা খাওয়া দাওয়াটা শেষ করা মাত্রই আমরা চলে যাব হচ্ছে ভাই এলাকার নাকি বাকলাইপাড়া। ওকে আমরা হচ্ছে রওনা হয়ে যাচ্ছি এবার তোমাতুঙ্গি যে সাইডটা ওইদিকে। অ্যান্ড এখন মোটামুটি 3 কিলোর মতো আমাদের শুধু উপরেই উঠতে হবে, 4 কিলো সরি, এখান থেকে তোমাতুঙ্গি হচ্ছে 4 কিলো, তারপরে আবার উঁচু নিচু ব্যাপারটা, মানে মেইন পাহাড় আর কি। এখন শুধু সমতল থেকে পাহাড়েই উঠবো, এই রোডটায় তো এর আগে তোমাতুঙ্গি আপনাদেরকে আমি দেখাইছি, এই জন্য এখানে খুব বেশি রেকর্ড নিব না, জাস্ট ভালো লাগে এই সমস্ত রাস্তা ভালো লাগে, এই জন্যই আপনাদেরকে দেখানো আর শেয়ার করতেছি বা ভিডিও করতেছি। আর খাবারের যে ব্যাপারটা, এখানের খাবার ওরকম আহামরি না আসলে, পাহাড়ের খাবার সাজেক বলেন, বান্দরবন বলেন, থানচি বলেন বা যেখানেই বলেন একটু ডিফারেন্ট, কারণ আসলে ওইভাবে আমরা ঢাকায় যে ধরনের
পশলাখাই বা সিলেট বা চিটাগাং বা কক্সবাজারে অত অ্যাভেলেবিলিটি তো আসলে নাই সব কিছুর এইখানে, এই কারণে খাবার একটু ডিফারেন্ট বাট চলে, মানে টেস্টি। এখানের খাবারের অভ্যাস হয়ে গেলে এটাই ভালো লাগবে। আর রাতে ঠান্ডা কমও লাগে নাই, আবার গলার আওয়াজ আমার চেঞ্জ হয়ে গেছে, আমার গলার আওয়াজ আমি কথা বলতে যা এখন আমি নিজেই চিনতেছি না যে এটা আমি। যাই হোক চলেন তমাতুঙ্গিটা পার হই, তারপরে হচ্ছে নতুন রোডে আবার আসি। ও ও কর্নারিং, অবশেষে আমরা চলে আসছি তমাতুঙ্গির সেই পর্যটন কেন্দ্রতে। এখানে এখানে তো ছবি তোলে সবাই, এন্ড এই পর্যন্ত তো ঘুরে গেছি, কালকে রাতেও এদিকে ছিলাম। এইবার যে জায়গাটা যাইতেছি এখানে লেখা আছে যানবাহনের চলাচল নিষেধ, আর আমরা এমন এক জায়গায় যাইতেছি যেখানে যানবাহনেরই চলাচল নিষেধ। অ্যান্ড বাইকারদেরকে তো জানেনি অলওয়েজই একটু আতঙ্কে রাখা হয় বা আতঙ্কে থাকে বাইকার দেখলে সবাই, কী ব্যাপার আমার বাইকের মধ্যে গিয়ার শো করে না কেন, ফুল গিয়ার পড়ছিল না। অ্যান্ড এদিকে তো আসা মাত্রই ডাউনহিল শুরু, বাইক নামতেছে নামতেছে, বা অন্য 53-54 স্পিড বাড়তেছে বাড়তেছে, ও সামনে আবার উপরের দিকে। এদিক থেকে প্রচুর ঘুরতে হয়, কারণ এখান থেকে রাতে আমরা যখন বসছিলাম ওই দিক থেকে গাড়ি এসে দেন এদিকে যে ঢুকছে প্রায় 10-12 মিনিট লাগে এক একটা গাড়ি আসতে। তার মানে 10-12 মিনিট আমরা এমন এক জায়গায় যাব যেটা ওই তমাতুঙ্গি থেকে খুব কাছে, কিন্তু অনেক ঘুরে যাব ব্যাপারটা হলো এরকম। আর হেরোডে গাড়ি চলার পরিমাণ খুব যেমন কম তেমন প্রচণ্ড ঢালু, আরে হো করছে কি, ওরে সুপার তো, যাক নতুন একটা জায়গা আবিষ্কার করতেছি বা নতুন একটা জায়গা সম্পর্কে আইডিয়া নিতেছি, ব্যাপারটাও জোস লাগতেছে। রোডটা আসলেই জোস, মানে যানবাহন চলাচল নিষেধ করার কারণে কিনা জানি না, রাস্তাঘাট অনেক সুন্দর, ভাঙ্গাচোরা বলতে গেলে নাই। অ্যান্ড প্রচুর কলা চাষ হয় এখানে, এই মেন রোডের পাশ দিয়ে হচ্ছে কলা গাছের প্রচুর বাগান, আর দূর দূরান্তে তো আসেই। আচ্ছা ওই যে সেই রাস্তাটা যেটা হচ্ছে তমাতুঙ্গি থেকে দেখা যায়, আমরা এদিক থেকে নেমে দেন ওই রাস্তাগুলোতে উঠবো। এইখানে বাইকের ইঞ্জিন বন্ধ থাকলেও মানে ব্রেক না ধরলে আপনার স্পিড এত বাড়বে যে আপনি কন্ট্রোল করতে পারবেন না, প্রচণ্ড ঢালু প্রচণ্ড ঢালু। দেখেন নিচের বাইকগুলো দেখলেই তো বোঝা যেতেছে যে কতটুকু ঢালুতে আমরা নামতেছি। আর এদিক থেকে তারপরে আবার ওই দিকে ওই বড় পাহাড়ে উঠবো আমরা। এদিকে এগুলা কিসের বাগান আসলে, লেবু নাকি কমলা লেবু বুঝতেছি না, না ওদের দিকে অদ্ভুত কিছু লেবুও হয় যেগুলো যে মুন্ডি যখন খাইছি, রাতে আমরা মুন্ডি খাইছি তখন ওই লেবুর রস বোতলে ভরে রাখছে, তাহলে চিন্তা করেন একটা লেবুতে কেমন রস হয়। সম্ভবত এগুলো জাম্বুরা বা কোনো লেবুর গাছের বাগানই হবে। সামনে ও উপরের রাস্তায় তো প্রায় শুরু হইতেছে বান্দরবন, আসলে বান্দরবনই, বান্দরবনের সৌন্দর্য যেখানে যাবেন এই ওইখানে স্পেশাল। এরপরে আমার মনে হয় 15-20 দিন বা এক মাসের একটা সফর করা উচিত এদিকে। আর এদিকে থাকার ব্যবস্থা আসলে ওই যে থানচি শহর পর্যন্ত তো ঠিক আছে, এরপরে যদি আরও ভিতরে তিন্দু বা এই সমস্ত জায়গা যান ওখানেও থাকার ব্যবস্থা আছে। এছাড়া আপনি যদি ওদের গ্রামগুলোকে পরে পাড়া পাড়াতে দেখা যায় 15-20টা ঘর বা আরও কম ঘরের পাড়াও থাকে, দেখা যায় একটা পাড়ায় 20 জন, 25 জন, 30 জন, 100 জন এরকম মানুষ থাকে, ওইখানেও তাদেরকে যদি রিকোয়েস্ট করেন তাহলে ওদের ওখানেও থাকা এবং খাওয়া এই সমস্ত ব্যবস্থাগুলা করা যায় আর কি। তবে এমন কোনো জায়গায় যাওয়া উচিত না যে জায়গা ভয়ঙ্কর, কারণ গায়েব হয়ে গেলে তো আর খুঁজে পাবে না আপনাকে কেউ। এই হলো অবস্থা। যাই হোক সিনিয়র ভাই ব্রাদার যারা আছে, যারা বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ট্যুর করতেছে এক্সট্রিম, তাদের কাছ থেকে আমরা এক্সপিরিয়েন্স পাইতেছি, এখানে আসতেছি, এই জিনিসগুলোই ভালো লাগে। আমার সাথে যারা আসছে মোটামুটি সবাই সিনিয়র, সবাই এদিকে প্রচুর আসছে, এই কারণে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু জানাইতে পারতেছি, কারণ তারা যদি এদিকে না আসতো আগে আমি একা এখানে ঢোকার সত্যি সাহস করতাম না। যে এখানে যানবাহন চলাচলই নিষেধ করে দিছে ওইখানে আমি কীভাবে আসি বলেন, বাট ভাইরা বললো ওকে ওকে মানে ওকে। আমাদের এই সমস্ত রোড ছাড়াও কিছু পাহাড়ে দেখলাম মাটি রোড আছে যেখানে হচ্ছে দুটা চাকার দাগ, মানে গাড়িও উঠে, ওই জিপ গাড়িগুলো আর কি, চাঁদের গাড়ি যেগুলোকে বলে, একদম খাড়া। এই যে এইখানেও রাস্তা আছে একটা, দেখেন এদিক দিয়ে খাড়া উঠে গেছে উপরের দিকে। এই ধরনের আসলে একটু যদি ডার্ট বাইক টাইপের বাইক আনা যায় তাহলে এই সমস্ত জায়গা অফরোডিং করার জন্য জায়গাগুলো কিন্তু জোস, সুপার সুপার। অ্যান্ড ভাই ব্রাদার সবাইকে ধরে ফেলছি, আমি একটু পেছনে পড়ে গেছিলাম মাঝখানে। এদিকে পাহাড় ধস মোটামুটি ভালোই হয়েছে, ধুলাবালি রাস্তায় ভালোই আছে, আর এখানে রাস্তা স্লিপ করে, মানে বাইকের চাকা স্লিপ করে এই সমস্ত রাস্তায়। এই যে দেখেন ছোট্ট একটা পাড়া, এখানে 3-4টা ঘর। অ্যান্ড ওদের পাড়াগুলোতে প্রত্যেকটা ঘরের সামনে প্রচুর লাকড়ি থাকে, লাকড়ি মানে খড়ি যেগুলো দিয়ে আগুন জ্বালানো হয়। ওহ এই জায়গাটা তো অনেক ঠান্ডা, 9 কিলোমিটার এই রাস্তা, আর এখানে শুধু কিলোমিটার দেয়া, কিন্তু কিলোমিটারটা কই গেছে তার বলা নাই। ওহ ওয়াও সুপার তো, মেঘের দিনে আসলে যা লাগবে এই সমস্ত জায়গা, আমি মেঘের দিনে আসবো এবার, কথা দিলাম কথা দিলাম কথা দিলাম, মেঘের দিনে আমি
আবার আসবো। আরে শুধু নামার কোনো শেষ নাই। ওরে রাস্তা এদিক দিয়ে যায়, ওইদিকে আবার দেখা যেতেছে। রাইডারের অবস্থা দেখেন, সামনে সবগুলা কলা বাগান। এই কারণেই মানুষ বলে পাহাড়ি কলা, কারণ এখানে তো যে কলা হয় এই কলা তো শুধু পাহাড়ে খায়া শেষ করতে পারবে না, শহরে যাইতেই হবে। ওরে ডাউনহিল, মানে এটা তো অদ্ভুত, ব্রেক ধরেও থামতে চাইতেছে না। এটা উঠতে আজকে খবর হবে ভাই, এই রোড দিয়ে উঠতে আজকে খবর হয়ে যাবে। আর সামনে তো ভাঙ্গা, মানে রোড এই পর্যন্তই, এরপরে কিছুখানি ভাঙ্গা, তারপরে সামনে হচ্ছে আবার উপরের দিকে উঠছে। তুফান, যারা সাজেককে বলে যে এক্সট্রিম, তারা এখানে আসলে তো 10 মিনিটের মধ্যে মারা যাবে। নামা শেষ, এবার আবার উঠার পালা। এই জায়গাটা একটু মাটির রাস্তা, এই যে আবার ঠিক হয়ে গেছে। এইবার বেশ উঠতে হবে মনে হইতেছে। যাক, সটল করা থাকাতে 3 নম্বর গিয়ারে উঠে গেছি। ওঠা কি শেষ আসলে, মোড় ঘুরলে বোঝা যাবে। ওরে না, ওঠা তো মাত্র শুরু। এন্ড এখানে একটা দোকানের মতো কিছু দেখলাম, খেয়াল করতে পারি নাই, ঘর বা দোকান কিছু একটা হবে। এন্ড এদিকের আকাশের কালার অনেক বেশি সুন্দর, সবুজ সবুজ আর সবুজ। এইখানে যারা থাকে তাদের চশমা প্রয়োজন পড়বে না, চোখের পাওয়ার এমনিতেই ভালো থাকবে। ওরে ভাই, খালি তো উঠতেছি, উঠার তো শেষ নাই। কলা ধরে আছে, বাসা আছে, বাসা দোকান না, বাসা। এগুলা বাকলাই পাড়া সম্ভবত, এলাকার পাড়া যেহেতু, তার মানে ওইখানেও একটা ছোট্ট গ্রামের মতো থাকবে মনে হইতেছে। আমরা ছাড়া কোনো গাড়িই নাই ফেরত আসার মতো, শুধু আমরাই। আমাদের সাথেও কেউ যেতেছে না এবং ব্যাকও কেউ করতেছে না, তার মানে এই রোডে আসলেই যান চলাচল বন্ধ। তবে বড় গ্রুপ না হইলে এখানে না আসাই ভালো, কারণ কখন কি হয় বলা যায় না। আমাদের সাথে বিকাশ দা আছে, উনি তো স্থানীয় লোকজন। অ্যান্ড বিকাশ দা থাকলে আমাদের মোটামুটি পার্বত্য এলাকায় নো ফেয়ার, কোনো ভয় নাই। মেঘ আর কুয়াশার কারণে বুঝা যেতেছে না, আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। আমরা অনেক উপরে, এখানে একটা পাহাড় আছে, তারপরে ওইখানে উপরে মেঘের ওইখানে একটা লাইন দেখা যাইতেছে, সম্ভবত হ্যাঁ ওইটা পাহাড়। ক্লিয়ার হইলে ওইটা বোঝা যাবে, মানে অদ্ভুত বড় পাহাড় সামনে। আরও এখন এটা বাংলাদেশ কিনা কে জানে। এই ভাই, ওই সামনে বড় ওটা কি বাংলাদেশ? বাংলাদেশেই পড়ছে ওখানে, ওটাই তাজিংডং, ওখানে তো যাওয়া যায়। বিশাল বড় ভাই। হ্যাঁ ভাই, এই রাস্তাটা যাচ্ছে ওখানে, কিন্তু যাইতে দিবে না। আর্মি ক্যাম্প থেকে ফিরে দিলাম, আর্মি ক্যাম্প পর্যন্ত যাব না। আচ্ছা, আমরা জাস্ট ইয়ে পর্যন্ত যাব। আর্মি ক্যাম্পের ঠিক আগে একটা চায়ের দোকান আছে, ওখান থেকে চলে আসবে বাকলাই পাড়া পর্যন্ত। তাহলে তো কোনো একদিন এই রাস্তা ছাড়বে তাজিংডং যাওয়ার জন্য। এটা তো বর্ডার রোড, এটা সারা মানে ইয়ে সার্কিট, এখান থেকে বাইরে ফাজেক দিয়ে রামগড় দিয়ে বাইরে যাবে। বিশাল বড় পাহাড় ভাই, আমরা তো অলরেডি অনেক উপরে, তারপরে এগুলা কই চিন্তা করেন, এটা তো আকাশে চলে গেছে। রোড তো সুপার, মানে যারা সাজেকের রোডে ভয়ঙ্কর বলে, এখানে আসলে 10 মিনিটে মরে যাব। আচ্ছা, এ পর্যন্ত আমরা এসে থামছি ওই জায়গা থেকে একটু সামনে, এখান থেকেও। এটাই তো তাজিংডং নাকি? এরপরে আরো বড় দেখছিলাম। এটা তাজিংডং, এর পিছনে ছিল। ও আচ্ছা, পেছনে উঁচু কিছু একটা আছে যেটা এমনি বোঝা যাইতেছে না। আমরা এখানে একটু ব্রেক নিছিলাম, একটু এখানে একটা দোকানও আছে, পেপে টেপে বেচতেছে। আরও সামনে যাব, সামনে তো ভাঙ্গা, বুঝতেছি না। এক হলো রাস্তা নিষিদ্ধ, দুই হলো রাস্তা ভাঙ্গা। এখনও পর্যন্ত কোনো চেকপোস্ট পাই নাই, কারণ শুরুতেই লিখে দিছে যে গাড়ি ঘোড়া ঢোকা নিষেধ। তো সেখানে আমরা তো ঢুকছি, এখন আরও ঢুকতেছি। আসলে এখানে এক হলো আর্মি পুলিশের একটা ভয় তো আছে, আর দুই হলো আরেকটা তো সন্ত্রাসী ঝামেলা আছে, এটা তো বুঝেনি। এখন দুই পাশ থেকেই ভয় আসলে আমাদের। যাই হোক, এখানে রাস্তা মোটামুটি এখনো পর্যন্ত আবার ভালো দেখতেছি। চলেন দেখি কতটুকু যাইতে পারি। ক্যামেরা বেশিরভাগ সময় অন রাখারই ট্রাই করব, কারণ যা ঘটে তা যাতে অ্যাটলিস্ট রেকর্ড থাকে। এখন যদি ক্যামেরা নিয়ে ফিরতে পারি তাহলে ভিডিও থাকবে, আর যদি ক্যামেরা নিয়ে ফিরতে না পারি তাহলে তো ওটা ডিফারেন্ট ইস্যু হবে। অ্যান্ড আমার জন্য এই রাস্তাটা সম্পূর্ণ নতুন, এই কারণে আমি একটু রাস্তাটা এনজয় করার ট্রাই করতেছি, বোঝার ট্রাই করতেছি। এখানে যেখানে আমরা দাঁড়াইছিলাম এখান থেকে ওই উপরে একটা আর্মি ক্যাম্প দেখা যাইতেছে। অ্যান্ড ওর আগে আমাদের ঘুরে আসতে হবে, কারণ ওইখানে গেলে
আটকায় দিবে এবং আসলে এখানে আসা তো উচিত না, তো যে কারণে হয়তো বুঝে নিতে একটু শাসন করার ট্রাই করতে পারে, যেটা আমার মোটেও পছন্দ না। এই কারণে আমরা হচ্ছি ভদ্রলোক, আমরা নিষিদ্ধ জায়গায় আসছি ঠিক আছে, কিন্তু ওর আগে আমরা আবার ফিরে আসবো, আমরা চেকপোস্ট পর্যন্তই যাবো না। ওর আগে কোনো একটা দোকান টোকান যদি পাই তাহলে বৈশাখ কিছুক্ষণ আড্ডাটা দিয়ে তারপরে ফেরত আসবো, এই হলো ব্যাপার। অ্যান্ড প্রচুর এক্সট্রিম, আয় হায় কই গেছে রাস্তা, প্রচুর এক্সট্রিম টাইপের উপরে উঠছি, তো তখনই বুঝছিলাম যে প্রচুর এক্সট্রিম টাইপের নিচেও নামতে হবে। ওফ, আমার ঢাকার ভাই ও বন্ধুরা, তোমাদের নিয়ে আমার এখানে আসতে হবে, এই জায়গার মজা যে না পাইছে সে। ওরে রাস্তারে, এখান দিয়ে একটা টেম্পু কালকে রাতে ঢুকছিল, এরা কিভাবে নামে কিভাবে উঠে কে জানে। এই রাস্তাটা ওই দিকে চলে গেছে, ও অন্যরকম ফিল, অন্যরকম। ড্রোন তো উড়ানোর পারমিশন নেই এখানে, ড্রোন উড়ালে উপরে থেকে বোঝা যেত যে রাস্তাগুলো যে কতটুকু এক্সট্রিম টাইপের সুন্দর। দেখেন ল্যান্ডস্লাইড হয়ে এখানে ল্যান্ড বাইজা আছে, মানে মাটির দলা বাইজা আছে, পাহাড় মানে হচ্ছে মাটির দলা। এই যে একটা, ও এই ভাই মনে হয় এখানে চাষ টাসের সাথে জড়িত, এরকম দু একজন লোক দেখা গেছে রাস্তায় যারা কাজ টাস করতেছিল, বাঁশ টাস এগুলো বাঁধতেছিল, বাঁশের চাষও হয় এখানে, মানে বাঁশ বাঁশ কালেক্ট করা হয়, ওই যে নল বাঁশ, যেগুলা নল তো না, মলি বাঁশ যেগুলা। ওরে ভিউ, ওরে ভিউ, ওরে ভিউ, সুপার সুপার সুপার। আরে ঢালের মধ্যে দাঁড়ায় কীভাবে মানুষ, স্টার্ট অফ করে এক নম্বর গিয়ার, ওকে ফাইন। চেকপোস্টের খুবই কাছাকাছি আমরা, আর এখানে একটা আর্মির কাজের গাড়ি মনে হয়, এটা দেখে একটু ভয় পাইছিলাম। আর বাংলাদেশ সেনাবাহিনীর কিছু একটা এখানে আছে, বাস বে, প্রকল্পের নাম থান চিরিমাকরি মদক লিক্রি সড়ক নির্মাণ প্রকল্প। ওকে, সামনে আর্মি ক্যাম্প, আর ভুলেও যাওয়া যাবে না, গেলেই কট। ও সেলাইয়ের দোকান, এক দোকানে সব কিছু। পানি পড়ে কোত্থেকে এখানে, পানি তো পড়ে যেতেছে। আরে বোল্টের, হ্যাঁ আপনাকে প্রযুক্তিটা বলি, আসেন ক্যামেরা অন আছে, হ্যাঁ এই যে পানিটা দেখতেছেন না, হ্যাঁ এটা কোনো বৈদ্যুতিক সোর্স থেকে আসতেছে না। তাহলে কোথা থেকে আসতেছে? পাহাড়ের যে পানি নামে না, ওইখানে যে পাইপটা লাগাই দিয়েছে, এটা মনে করেন 10-12 কিলোমিটার পর্যন্ত পাহাড়ে, ঠিক আছে, এই যে উঠে গেছে পাহাড়ে, অটোয়েস ওখান থেকে পানি পড়তেই থাকবে, মানে এটা ঝর্ণার পানি, ঝর্ণার পানি, পাহাড় ঘামা পানি, যেটা ঘামা পানি, এবং 12 মাস এরকম পানি পড়বে, এর পানি নষ্ট হচ্ছে না, প্রকৃতির জিনিস প্রকৃতিতে মিশে যাচ্ছে, কোনো মোটর নাই, কোনো মোটর নাই, এই যে অলস পানি আসতেছে বাইরে থেকে, কোনো মোটরও নাই, কোনো পানি উঠানোর। এখানে দেখছো মানে কিরকম শেডটা দেখা যাচ্ছে, এটা যদি হাতে করে, এই জন্যই আমি জিজ্ঞেস করলাম যে তাতে করে না হাতে করে, তো উনি তো বললো যে এটা হাতে করে। এই পুরো কাপড় হাতে বানানো, এই পুরো কাপড় হাতে বানানো, ওরা হচ্ছে আপনার এই থ্রেড মানে সুতাগুলা কিনা তারপর এটা হাতে বানাইছে, মানে কতটা ডিপ লেভেলের কাজ। এগুলো সাধারণত ভাই আমরা যারা এই লাইনের লোক আছি তারা হচ্ছে এটা এই ধরনের মেশিনই আছে আলাদা, চার রকম মানে খুবই কমপ্লিকেটেড একটা মেশিন, ড্রেস বানায় এটাতে, ওনারা ড্রেস বানায়, তারপরে আপনার চাদর বানায়, এটা নিশ্চয় থিকনেসটাও কিন্তু অনেক বেশি, এরা তো সিভিও তো বইতেই পারতো না পয়সা, তাহলে এটা রিয়েল থামি, রিয়েল থামি। আর এই যে কাটে তো বেচে ওগুলা তো আর্টিফিশিয়াল মনে বানানো, ওগুলা মেশিনে মেশিনে বানানো, মেশিনে বানানো। আচ্ছা যেখানটায় আমরা এখন আছি, যে দোকানটায় আমরা এখন আছি, একসময় এখানে আসতো টুরিস্টরা, আসতো এখানে চা খাইতো, এক দিদিও আছে এখানে, এন্ড দিদিদের গ্রাম হচ্ছে এই পেছনে, এটাই বাকলাই পাড়া যে গ্রামটা, এই ভেতরের দিকে, এদিকে, এদিক থেকে আরো ভেতরে এক্সট্রিম যাওয়া যায়। আমাদের অস্ত্র দাদা গেছিল এদিকে, অস্ত্র দাদা এই গ্রাম দিয়ে যে আপনি ঢুকছিলেন, কই কই গেছেন একটু বলেন না। আমি এক কথা যদি বলি তাহলে হচ্ছে, যারা পাহাড় সম্পর্কে ধারণা রাখে, পুরা থানচি টু রুমা পুরো একটা সার্কিট, এই সার্কিটটা পুরোটা ক্লোজ কমপ্লিট করছি, এই সার্কিটের ভিতরে অনেক পাড়া পরে, অনেক পাহাড় পরে, অনেক আজব আজব জিনিস পরে, এই পুরোটা কমপ্লিট করছি আর কি। এই ঝর্ণাগুলো কি এদিকেই দেখছি? হ্যাঁ 19টা ঝর্ণা দেখছি এই রোডে, ওই বর্ষাকালে 19টা ঝর্ণা, সব বড় বড় ঝর্ণাগুলো সবাই। ধন্যবাদ ভাই, মানে বাংলাদেশে যে এত বড় ঝর্ণা আছে, নরমালি অন্যান্য মানুষের ভিডিওতে তো দেখছি, অশ্রু ভাইয়ের ফোনে আমাকে যে ভিডিও ফটো দেখাইছে, এত বড় ঝর্ণা বাংলাদেশে, মানে এটা অবিশ্বাস্য লাগে, যে কেউ বলবে হয়তো ইন্ডিয়ার কোনো কোনো জায়গায় চলে গেছে বা অন্য কোনো দেশে। যাই হোক, এই জায়গায় বেশিক্ষণ থাকাটা সেফ না, কারণ এই জায়গাটা নিরাপদ না। And কি একটা লেখা এখানে, হবে কিছু একটা। এখন গ্রামের ভিতরে ঢোকাও ঠিক হবে না, কারণ ইনফরমেশন পার্সেলে প্রবলেম আছে, গ্রামে থেকে ছোট ছোট বাচ্চারা বেরোইতেছে। আমরা চাও খাইছি, সবই করছি, এবার মনে হয় ফেরত যাওয়াই ভালো, কারণ আর্মিরা ধরলে অনেক রকম জেরা করে, মানে বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্ন এবং হয়রানি একটা হওয়ার পসিবিলিটি, কারণ যেখানে পারমিশন নেই ওখানে আমরা কেন ঢুকবো, এই তো ব্যাপার। রোদে টায়ার লাগতেছে, আর সব ঠিক আছে। আর্মির ভয়ে হেলমেট ছাড়াই রওনা হয়েছিলেন। যে জায়গাটা আমরা আছি, আগামী এক বছরের মধ্যে মনে হয় না কেউ এখানে ঢুকতে পারবে, একটা নিষিদ্ধ জায়গাতেই আছি। অ্যান্ড আমরা এই দোকানে তো খাওয়া দাওয়া করলাম, এখানে পানির সোর্স অনেক কিছুই জানলাম,
এন্ড এলাকার দু একজন মানুষজন ছোটখাটো বাচ্চারাও এখানে আছে, ওরা খুব একটা সামনে আসতে চায় না আমাদের, ক্যামেরা অন থাকলে তো আরও বেশি আসতে চায় না। যাই হোক, এমন একটা জায়গা স্মৃতি নিয়ে গেলাম যেখানে হয়তো সামনে কেউ আর এর মধ্যে আসতে পারবে না, এখনও পারবে না, বাট আমরা আস্তে আস্তে অনেক দূরে এসে রেকর্ডও করে নিয়ে গেছি। যাক, ভালো লাগতেছে যে এরকম একটা কিছু নিয়ে যেতে পারতেছি। এখন যত তাড়াতাড়ি সম্ভব এদিক থেকে আমাদের ভাগতে হবে, কারণ হচ্ছে একটা গাড়ি উঠছে স্থানীয় লোকজনের জিপ, অ্যান্ড আমাদের এখানে দাঁড়ায় আমাদেরকে দেখছে ভালো মতো। অ্যান্ড উপরে যখন চেকপোস্টে যায় বলবে যে এরকম ট্যুরিস্ট এখানে আছে বা বাইরের লোকজন, তখন একটা ঝামেলা হইতে পারে। এই কারণে আমরা একটু তাড়াতাড়ি এদিক থেকে এবার বের হয়ে নিষিদ্ধ জায়গাটা পার হয়ে আমাদের প্রসিদ্ধ জায়গায় চলে যাই। চলেন, অ্যান্ড যাওয়ার রাস্তার সৌন্দর্য তো আরও বেশি সুন্দর হবে, কারণ যে জায়গাগুলো উঠছিলাম এক্সট্রিমভাবে ওই জায়গাগুলো নামার সময় অপোজিট সাইডটা দেখতে পারবো, কিন্তু মেঘ এত বেশি যে ওই দূর দূরান্তের পাহাড়টা আর কিছুই দেখা যাইতেছে না, একদমই বোঝা যাইতেছে না। ওরে ভাই, এটাই দার্জিলিং সম্ভবত, অনেক উঁচু এটা, অনেক উঁচু, আমরাও অনেক উঁচুতে তারপরেও এটা এত উঁচু, সর্বনাশ, বিশাল ব্যাপার। ফুল ব্যাপারটা শেষ করে মানে রাইডটা শেষ করে আমরা পেছনে হচ্ছে তমাতুঙ্গে, সামনে হচ্ছে এই পাহাড়ের এখানে একটা ট্রেল আছে যেটা দিয়ে অশ্রু ভাইয়ের পাগল মন জেগে উঠছিল, সে ওঠার উপরে উঠছে, আর নামছে। এটা উপরে ওঠার উঠতে গেলে মানে কোথাও দাঁড়ানোর উপায় নাই, হয় উঠতে হবে নয় পড়ে যেতে হবে, না পড়লে সোজা হলে একদম নিচে পড়ে যাবে, অ্যান্ড যদি সাইডেও পড়ে তাহলেও কয়েকটা চক্কর তো খায়া, তারপরে হয়তো ঠিকঠাক হবে। যাই হোক, এই রাইডটা তাহলে এখানে শেষ করি, কারণ এখন যা হোটেলে ঢুকবো রেস্ট করবো, এছাড়া মানে আর কুলাইতেছে না, প্রচুর ঢালুক, জাস্ট বাইকের উপরে যে প্রেশার যায় তা না, আমাদের উপরেও অনেক প্রেশার যায় এই সমস্ত রাইডে। অ্যান্ড এরকম একটা এক্সট্রিম জায়গা আপনাদের দেখাইতে পারলাম, এটার জন্য একটু প্রাউড ফিল হইতেছে হালকা। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন, চেহারা স্রোতের দিকে যায় না, এটা ডিসলাইকের মানে সমতুল্য হয়ে গেছে, ডিসলাইক দেওয়ার মতো হয়ে গেছে। বাকবাকি সবাই চলে গেছে, আমি আর শুভ হয়ে এখানে দাঁড়াইছি। ভাই ভালো লাগছে? অনেক সুপার লাগছে ভাই, আমার সুপার। আপনার তো আগে যাওয়া হয়েছে, আমার জন্য এটা প্রথম ছিল। যাক, তাহলে যদি ভিডিও এটা ভালো লাগে একটা লাইক দিন, যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওতে আবার, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, আর কোনো থাকবো।